আমাদের এই লাঞ্ছনার মূল কারণ হচ্ছে আমরা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশকে মানি না, এটাই বাস্তবতা। আমরা নামাজ পড়তে চাই, সুদ ছাড়তে চাই না, আমরা যাকাত দিতে চাই, আমরা এদিকে ঘুষ ছাড়তে চাই না, আমরা রমজান মাসে রোজা রাখতে চাই, গীবত তোহমত হিংসা বিদ্বেষ ছাড়তে চাই না, আমরা বছর বছর হজ উমরা করতে চাই, আল্লাহ পাকের শরিয়া বাস্তবায়ন করতে চাই না, আমরা মসজিদের কোনায় বসে তসবি টিপতে চাই, আল্লাহর পথে দাওয়াত জিহাদ করতে চাই না, আমরা কিছু অংশ মানি কিছু অংশ মানি না। এই কারণে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আমি লাঞ্ছিত করব। যে লাঞ্ছিত হচ্ছি আমরা, আল্লাহ আরও কঠিন কথা বলেছেন, আজকে আমি অত কিছু সময় পাচ্ছি না, আল্লাহ আরও কঠিন কথা বলেছেন, সেটা হচ্ছে যে তোমরা যদি দায়িত্ব পালন না করো, হে উম্মতে মুহাম্মাদি তোমরা যদি দায়িত্ব পালন না করো, আমানতের খেয়ানত করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, তোমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে আল্লাহ অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুন ওয়ান ফালাকুন, ওরা তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না। এটা আল্লাহর কথা সূরা মুহাম্মাদের মধ্যে আছে। সূরা তওবার মধ্যে আরও এসেছে, যদি তোমরা বের না হও আল্লাহ পাক তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিবেন। তো আমাদের উচিত হবে প্রিয় ভাইয়েরা যে আমরা যেন কোরআনের আদেশগুলোও মানি, হাদিসের আদেশগুলোও মানি, অ্যাট দ্য সেম টাইম আমরা যেন নিষেধগুলো থেকেও দূরে থাকি। যদি না করি তাহলে আমল সালেহ এর ডেফিনেশন পূর্ণ হবে না, এটা দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হক, ইমান এনেছি মাশা আল্লাহ, আমল সালেহ করছি মাশা আল্লাহ, এখন হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেয়া, হকের দাওয়াত দেয়া। তো হকের দাওয়াত দেওয়ার জন্য আগে জানতে হবে যে হকটা কী জিনিস। আমি যদি আমার মস্তিষ্ক থেকে একটা দর্শন বের করি সেটা কি হক? আমি যদি আমার মস্তিষ্ক থেকে একটা মতবাদ বের করি সেটাই কি হকের মানদণ্ড হবে? আমি যদি নিজের মন করা একটা বিধান সংবিধান রচনা করি এটাই কি চূড়ান্ত হক? হকের সংজ্ঞাটা আসলে কি? সংজ্ঞাটা আপনি পাবেন কোরআনে। কোরআনকেই কথা বলতে দেন যে কোরআন কি বলে। কোরআন বলেছে সুরাতুল কাহাফের মধ্যে আয়াত নাম্বার 24-29, এ পর্যন্ত পড়বেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হে নবী আপনি বলে দিন যে হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ, হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাক জোর জবরদস্তি করবেন না। ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, যারা অস্বীকার করবে আমি ওই জালেমদের জন্য পরকালে আগুন প্রস্তুত করে রেখেছি, দুনিয়াতে হয়তো আমি ছাড় দিব, পরকালে আমি ছেড়ে দিব না। তো হকের সংজ্ঞা এখান থেকে নিতে হবে, আল হাক্কু মির রব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হে নবী হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। এখন প্রশ্ন যে হক যদি আল্লাহর পক্ষ থেকে আসে তো আল্লাহর পক্ষ থেকে কী এসেছে? রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের দর্শন, পশ্চিমা সভ্যতার দর্শন, কার্ল মার্ক্সের দর্শন, ডেমোক্রেসি, গণতন্ত্র, সেকুলারিজম, না জাতীয়তাবাদ, কী আসছে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছেটা কি? সিম্পল প্রশ্ন। এর আগে আসছে তাওরাত, তখন তাওরাত ছিল হক, তারপরে জাবুর, জাবুর ছিল ওই সময়ের হক, তারপর ইঞ্জিল, ইঞ্জিল ওই সময়ের হক, এখন কোন কিতাব আমার কাছে বাকি আছে? আল্লাহ পাকের কোন কিতাব এবং কোন নবীর সুন্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে? সিম্পল উত্তর, আল্লাহর কিতাব কোরআন, রাসূলের সুন্নাহ হাদিস। নবীজি শেষ ভাষণে কি বলে গেলেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি দুটো বিস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে, মারির দাঁত দিয়ে কামড়ে থাকবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, ওয়া সুন্নাতি নবীহি, তার নবী সুন্নাহ হাদিস, এর বাইরে কিছু নাই। কেউ যদি মনে করে আল্লাহর এই হকের বাইরেও হকের কোনো উৎস আছে, সে ব্যক্তি নিশ্চিত কাফের, কোনো ডাউট নাই। কেউ যদি মনে করে যে কোরআন এবং সুন্নাহ হকের চূড়ান্ত মানদণ্ড নয়, আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার দর্শন, আমার মতবাদ এর চেয়ে ভালো, সে ব্যক্তি নিশ্চিত কাফের। দলিল সূরা মাইদা আয়াত নম্বর 44, 45 এবং 47, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ আরও বলেছেন ফাউলাইকা হুমুল জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। অতএব হকের মানদণ্ড হবে কোরআন এবং সুন্নাহ। এই হকটাকে আগে নিজে ধারণ করা, এরপরে আপনি আপনার পরিবারের উপর বাস্তবায়ন করুন, আপনার সামর্থ্য থাকলে আপনি সমাজে বাস্তবায়ন করুন, আপনাকে যদি আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দেন তাহলে রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। যে যে সেক্টরের দায়িত্বশীল তাকে আল্লাহ পাক সেই সেক্টর সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না যে রাষ্ট্রীয়ভাবে তুমি হক প্রতিষ্ঠা কেন করো নাই, আপনাকে জিজ্ঞাসা করবে, কারণ আল্লাহ পাক আপনাকে ওই দায়িত্ব দিয়েছেন।
আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে কি আপনি আমি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করেছি কি না, পরিবারে বাস্তবায়ন করেছি কি না, এবং আমাদেরকে আল্লাহ যে ক্ষেত্র দিয়েছিলেন দাওয়াতের ক্ষেত্র, এখানে আপনি বাস্তবায়ন করেছেন কি না। যার দায়িত্ব যত উঁচু তার হিসেব হবে তত কঠিন। কেয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে সবাইকে খালি পায়ে ন্যাংটা হয়ে দাঁড়াতে হবে, কোনো কাপড় চোপড় থাকবে না। খুব কঠিন বিষয়। অতএব হকের সাথে গাদ্দারি যেন আমরা না করি, হকটাকে আমরা বাস্তবায়ন করি ব্যক্তি জীবনে। আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আগে। আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো পরিবারকে বাঁচাও, তারপর আমাদের সামর্থ্য থাকলে আমরা সমাজে নামব। আল্লাহ পাক যদি ক্ষমতা দেন বিশ্বে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এ বিষয়ে কোনো সন্দেহ নাই, মুসলিমদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই যে ইসলাম বিশ্বে বিজয়ী হবে না। ইসলামই বিশ্বে বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা আগামী অল্প কিছু সময়ের পরেই। এখন যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না ইনশাআল্লাহ তাআলা। সব কিছু আল্লাহ পরিবর্তন করে দিবেন যদি আমাদের মধ্যে সেই ইমান, সেই চেতনা থাকে এবং সেই প্রচেষ্টা থাকে। খালি দোয়া দিয়ে হবে না, দোয়ার সাথে সাথে কাজও করতে হয়। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়াত সহ এবং দীনে হক সহ। লিউযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে ইসলাম অন্য সব দিনের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ ক্যারিহাল মুশরিকুন, যদিও বা কাফেররা এটা পছন্দ করবে না, মুশরিকরা পছন্দ করবে না। আল্লাহ বলছেন যে ওয়া আনতুম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীনবল হয়ো না দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ওই যে ইমানের কথা বললাম। আল্লাহ আরও বলছেন ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না। ওয়া তাদউ ইলা সালম, তোমরা ওদেরকে শান্তি চুক্তির দিকে ডেকো না, ওদের সাথে শান্তি চুক্তির দিকে ডাকার দরকার নাই। ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। ওয়াল্লাহু মা'আকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়ালান ইয়াতিরাকুম আ'মালুকুম, আল্লাহ তোমাদের আমল বিনষ্ট করবেন না। কোরআন এগুলো কথা বলেছে, তার মানে সামনের সময়টা আমাদের। আমরা জানি যে ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকেই ইসলামী খেলাফা সামনে কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং সারা বিশ্বের এমন কোনো কাঁচা বাড়ি বা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা প্রবেশ করবে না। বিইজ্জা আজিজ আও যিল্লা দালিল, সম্মানের ঘরে সম্মানের সাথে, অসম্মানের ঘরে অসম্মানের সাথে। কেউ যদি এটা মেনে নেয় তাহলে সে সম্মানই হবে, কেউ যদি ইসলামের এগেনস্টে যুদ্ধ করতে চায় সে লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ। এই হকটাকে আমাদেরকে প্রচার করতে হবে। এই হক প্রচার করতে গিয়ে একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে দল মতের সংকীর্ণতা নিয়ে আসবেন না কাইন্ডলি। উম্মার জন্য এই সময়টা খুবই সেন্সিটিভ একটা সময়। এখন যদি আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই তাহলে আমাদের ধ্বংসকেও ঠেকাতে পারবে না। আল্লাহ কোরআন সুন্নাহ রাসূল এগুলো নিয়ে কারো মধ্যে কোনো ইখতিলাফ নাই। তাআলা বিলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে যে বিষয়ে ঐক্য আছে ওইদিকে আসেন, যে বিষয়ে ইখতিলাফ আছে ওটা বাদ দেন আপাতত। সাহাবীদের যুগ থেকে ইখতিলাফ ছিল, সাহাবীদের যুগ থেকেই কিন্তু ইখতিলাফ ছিল। এই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে যদি আমরা আগাতে থাকি কোনো দিনও এই উম্মার ঐক্য সম্ভব হবে না। তাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হলে আমাদের একটু উদারনৈতিক হতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, না হলে ভাই ভাই এক জায়গায় বসতে পারবো না। একটা হাদিস বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ততদিন পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতদিন পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসছো। আর আমি কি তোমাদেরকে বলে দিব তোমরা কিভাবে একে অপরের ভালোবাসা বৃদ্ধি করবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বলে দিন। তিনি বললেন তোমরা একে অপরকে সালাম দিতে শেখো, একে অপরকে সালাম দিতে শেখো। ভালো করে খেয়াল করে দেখেন আজকে সালাম সাম্প্রদায়িক হয়ে গেছে। নিজের দলের মধ্যে খুব একরামুল মুসলিমিন, দলের বাইরে আর কোনো একরামুল মুসলিমিন নাই। আমার দলের মানুষকে আমি খুব সালাম কালাম দিচ্ছি, আর আমি যে মানহাজ বা যে মাজহাব বা যে দল করি না ওটার বাইরের মানুষকে আমি সালাম কালামও দিচ্ছি না, মুসলিম মনেই করছি না। এমন একটা অবস্থা যে এক দল আরেক দলকে মুসলিমই মনে করছে না, মনে করছে এরা মনে হয় কাফের হয়ে গেছে। এটা যদি চলতে থাকে প্রিয় ভাইয়েরা আমাদের উম্মার ধ্বংসকেও ঠেকাতে পারবে না। যদি আপনি উম্মার বিজয় দেখতে চান উম্মার স্বার্থে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা জায়গায় আসতে হবে, ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং ইখতিলাফি বিষয়গুলোতে জড়ানো যাবে না। ইসলাম বৈচিত্র্যময় সৌন্দর্যমণ্ডিত, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা হলো হকের দাওয়াত। হকের দাওয়াত দিলে ফজিলত পাবেন কি, যত মানুষ হক কবুল করবে সমস্ত মানুষের নেকি আপনি পাবেন। আর হক ছেড়ে দিলে কি হবে? হক ছেড়ে দিলে আল্লাহর গজব আসবে আসমান থেকে, জমিন থেকে। এরপর মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। এটা সহিহ হাদিস আসছে। এই হকের দাওয়াত আমাদেরকে দিতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা হলো ওয়াতাওয়া সবে সবর, হকের সাথে সবরের কি সম্পর্ক? যখনই আপনি হক নিয়ে মাঠে নামবেন তখনই আপনার উপর বিভিন্ন রকম বালা মুসিবত আসবে, স্বাভাবিক।
প্রথম বালা মুসিবত আসবে পরিবার থেকে, তারপর দেখবেন সমাজ থেকে, তারপর ধর্ম নেতাদের থেকে, তারপর রাষ্ট্র নেতাদের থেকে, ধাপে ধাপে যাবে আর কি। আমাদের নবীজির দিকে তাকিয়ে দেখুন, তাকে পরিবার বয়কট করেছে, গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন, মানুষ তাকে 16 বার হত্যা করার চেষ্টা করেছে, মানুষ তাকে 15টা গালি দিয়েছে, তাকে দেশ ছাড়তে হয়েছে, তার তার দাঁত শহীদ হয়ে গেছে, তাকে তায়েববাসী এমনভাবে আহত করেছে যে রক্ত দিয়ে জুতা আটকে গেছে, তাকে বদরে যেতে হয়েছে, উহুদে যেতে হয়েছে, খন্দকে কত যুদ্ধ করতে হয়েছে, কত মানুষের লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, নিজের আপনজনরা, পরিবারের লোকরা, চাচারা, নিজের কম, নিজের সম্প্রদায় তাকে বের করে দিয়েছে। এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। হকের পথে থাকলে এরকম বিপদ আপদ বালা মুসিবত আসবে, তখনই সবর করতে হবে। ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথেই আছেন। ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়েও না। ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথেই আছেন। প্রত্যেক নবী রসুলকে সবর করতে হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছে, এবং সাহাবায়ে কেরাম সবরের দৃষ্টান্ত রেখে গেছেন। তাই আজকেও যদি আমরা ঈমান নিয়ে আসি, আমল সালেহ করি এবং হকের দাওয়াত দিই, তখন বিভিন্ন রকম চাপ আসবে, তখন আপনাকে আমাকে সবর করতে হবে। সবর করার অর্থ কিন্তু এটাও নয় যে হাত গুটিয়ে ঘরে বসে থাকবেন, কম্বল গায়ে দিয়ে ঘরে বসে থাকবেন, এটাও সবরের দৃষ্টান্ত নয়। সবর মানে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা, এবং এই চেষ্টা করতে গিয়ে যে বালা মুসিবতগুলো আসবে এক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো আর লম্বা করছি না, খুতবার সময় শেষ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সূরা আসর থেকে মৌলিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময়কে মূল্যায়ন করার আল্লাহ পাক তৌফিক দান করুন, পরিপূর্ণ ঈমান আনার তৌফিক আল্লাহ পাক দান করুন, বেশি বেশি নেক আমল এবং আমল সালেহ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হকপন্থী হওয়ার তৌফিক দান করুন এবং হকের দাওয়াত প্রচারে তৌফিক দান করুন। আল্লাহর পথে সবর করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা আজ-জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।